উৎসব গোটে সাংস্কৃতিক জয়যাত্রা। কিছু কাংশে করোনা মহামারী দুই বর্ষ আমি বাধিত করে আয়োজন করা তা মানে নুহ যে এই জয়যাত্রার বন্ধ হয়ে যাব, তাকে আমি পরাজয় করে পুঁ থ কলাহাণ্ডিবাসী এক হয়ে 25তম কলাহাণ্ডি উৎসব কেবল সদর মহকুমারে নুহে সমসাময়িকভাবে ভবানীপাটনা ও ধর্মগড়ে এককালীন আয়োজিত করুছে এবং এথিপাই কলাহাণ্ডিবাসী যেমন উৎসাহ প্রদর্শন করে আসছেন তাহা বিগত দিনর যে দুই বর্ষ দুঃখ আমি দূর করে দিয়েছি এবং সমপরিমাণে তাঠু অধিক উৎসাহে আমি কলাহাণ্ডি উৎসব আয়োজন করি। বর্ষ আরম্ভ হয়েছিল লোকের উৎসাহিত বহুত মাত্রায় বড় চালিছে, বিগত মানুষের উৎসব ঠারু এই বর্ষ উৎসবের লোক মানুষের আগ্রহ প্রকাশ হয়েছে। আপনার দেখিপারে গহলি জনগহলি আজ কলস যাত্রা লা যে পরিমাণে ভব্য মা এটি স্থাপন করাগলা আপনার জাঁপারে নিশ্চিন্ত ভাবে লোকের মনরে বহুত উৎসাহিত উদ্দীপনা। এটা গোটে ভাইচার পর্ব না নিজ নিজের ভিতরে দুর্গা সম্পর্ক সম্পর্কের যে দুর্গা হওয়া সেটার উপরে আমি খুশি রাশি পর্ব তিন দিন এ বর্ষ লোক বিষয়ে বহু গোটে বড় উৎসাহ দেখা যাচ্ছে। আপনার জানতে যে কলাহাণ্ডি উৎসব মহোৎসবের পরিণত হয়েছে, দীর্ঘ 25 বর্ষ ধরে কলাহাণ্ডি জেলার কলাহাণ্ডি মহোৎসব আয়োজন হয়ে আসছে। ওড়িশার একমাত্র জেলা কলাহাণ্ডি জেলা, দুই জেলার গোটে জেলা মহোৎসব দুইটি জায়গার হয়ে সেটা ভবানীপাটনা ও ধর্মগড়। ধর্মগড়ে এইটাই গুরুত্ব বহন করে যে পড়োশী ছত্তিশগড় জেলার, নবরঙ্গপুর জেলার, নূয়াপড়া জেলার বহুত লোক এখানে জনসমাগম হয়। আপনার জানতে সেই পর্ব সেই সময় আমার ঘর মানুষের গোটে পর্বর মাহল আসিলে সমস্ত বন্ধু বান্ধব কুণিয়া সমস্তে ঘরে পৌঁছি যাতে এই তিন দিনর যে মাহল ভিতরে আমার লোকাল আর্টিস্ট আর্টিস্টরা পলিশ্রী মেলা হুয়ে, হ্যান্ডিক্রাফটস মেলা হুয়ে, এইটিকার লোকাল ট্যালেন্টস যে অনেক তাঙ্ক উৎপাদিত দ্রব্য গোটে বড় জনসমাবেশ দেখাই পারে, গোটে মার্কেট প্লেস মিলে এপরে এক সুযোগ ধর্মগড় ভাই জায়গায় কলাহাণ্ডি উৎসব আয়োজন কমিটি সুযোগ সৃষ্টি করছে। নিশ্চিত ভাবে এর শ্রেয় আমার আয়োজন কমিটির সদস্য মানে আমার চেয়ারম্যান ও অন্যান্য যে সব কমিটির অনেক দেবি এই বর্ষ দেখবে যেহেতু দুই বর্ষ পরে বহু জোরে আয়োজন চালছে, নিশ্চিত ভাবে বহু জন সমাগম হব। আর সমস্ত অনুরোধ করবি যে সমস্ত মহোৎসব উপভোগ করতু, শান্তি শৃঙ্খলা রক্ষা করতু, করোনা দেখি মাস্ক ব্যবহার করতু।